গার্লফ্রেন্ড হারিয়ে গেছে না, অথবা বয়ফ্রেন্ড হারিয়ে গেছে, সমাধান আছে। সমাধান পেতে দেখতে থাকেন, অনেক অভিজ্ঞতা আছে, কোন অভিজ্ঞতাটা আপনাদের কাজে লাগানোর জন্য ব্যবহার করতে চাই। যদিও এইসব বিষয়ে ফ্যামিলি আসলে এনকারেজ করে না, স্ত্রীর আপত্তি থাকে। তারপরে একটা ভিডিও আপনাদের জন্য উপহার দিই, তারপরে যদি ভালো লাগে কমেন্ট করবেন, আমিও বোঝার চেষ্টা করি ফ্যামিলিতে কি সমস্যা হতে পারে এর পরিপ্রেক্ষিতে। প্রেম সকলের জীবনে আসে, আবার হারিয়েই যায়। প্রথম প্রেম সাধারণত হারিয়েই যায়, আর দিন দিন ছেলেদের সমস্যা বেড়ে যাচ্ছে। ছেলেরা অনেক ভালো বোঝে, মেয়েরা হয়তো এখনো সেটা ভালো বুঝতে পারেনি। আদিকাল থেকেই মেয়েদের উপরে অত্যাচার করা হতো, এমনকি মেয়ে সন্তান হলেও বাবা মারা খুশি হতো না। তবে পরিবেশটা এখন অনেক পরিবর্তিত, প্রায় ঘরে ঘরে আমরা দেখি যে একটা বা দুইটা সন্তান, সেখানে মেয়েরা খুবই সমাদৃত। বাবা মায়ের, বিশেষ করে মায়ের একটা আতঙ্ক থাকে মেয়েটা বড় হবে, তারপরে বিয়ে হলে বাবার বাড়ি ছেড়ে, মায়ের বাড়ি ছেড়ে তার শ্বশুরের বাড়িতে যাবে। সেজন্য অনাদর থেকে মুক্ত রেখে সবসময় অনেক সুযোগ সুবিধা বাড়ানোর চেষ্টা করে, বিশেষ করে মায়েরা। কারণ মায়েরা জানে যে তার বিয়ে হয়েছিল অল্প বয়সে, তারপর থেকে সে স্বাধীনতা বঞ্চিত, বাবার বাড়ি মায়ের বাড়ি যাওয়ার সুযোগও তেমন একটা হয় না, অনেক ধরনের সমস্যা থাকে। তো পরিবেশ অনেক চেঞ্জ হয়েছে, আপনারা দেখেছেন এখন শিক্ষিত সমাজে বিশেষ করে নারীদের অনেক অগ্রাধিকার। আর যদি চায়নার কথা বলেন তাহলে তো আরও মজার ব্যাপার, সেখানে আপনারা জানেন দীর্ঘদিন ধরে একটা সন্তানের বেশি নেওয়ার ক্ষমতা ছিল না, বিশেষ করে চায়না শহরবাসীদের। সেক্ষেত্রে তারা পরীক্ষা করে দেখতো সন্তানটি ছেলে নাকি মেয়ে, মেশিন দিয়ে পরীক্ষা করে দেখা হতো। যদি দেখতো যে সন্তানটি মেয়ে তাহলে সেটা পেটের মধ্যে আসলে অ্যাবর্ট করা হতো, অ্যাবর্শন যেটাকে বলে, গর্ভপাত করানো হতো। তারপরে একটা দুইটা সন্তান এভাবে নষ্ট হওয়ার পরে যখন দেখে যে এবার কন্যার সন্তান না হয়ে ছেলে সন্তান হবে, তখন সেটা গুরুত্ব দিত এবং বাচ্চা প্রসবের পর আস্তে আস্তে বেড়ে উঠে অনেক আদর যত্নে। কিন্তু ফলশ্রুতিতে কি দাঁড়িয়েছে, চায়নায় এমন হতে পারে যে 25টা যদি নারী হয় তাহলে 100টা পুরুষ বা 100টা ছেলে। সেক্ষেত্রে কি অবস্থা হতে পারে, এমনিতে মেয়েদের অগ্রাধিকার বেড়েছে, তাদের এম্পাওয়ারমেন্ট অনেক বেড়েছে, সেই সাথে যদি মেয়ের সংখ্যা ছেলের তুলনায় 4 গুণ কম হয় বা তদ্রূপ হয়, সেক্ষেত্রে মেয়েদের সংস্পর্শে আসা পুরুষদের পক্ষে খুবই কঠিন। একটা পর্যায়ে এমন হতে পারে যে যে কোনো শর্ত মেয়ে যদি আরোপ করে সেটিতেও সেই ছেলে রাজি থাকবে, এটাই স্বাভাবিক। রবার্ট ব্রাউনিং আমার এক সময় প্রিয় কবি ছিল, পরবর্তী সময়ে আমার বেশি প্রিয় হয়ে ওঠে রবার্ট ফ্রস্ট। রবার্ট ব্রাউনিং এর কবিতায় দেখা গেছে সে এরকম চিত্রই তুলে ধরেছে অনেক বছর আগে। সেখানে দেখিয়েছে চিত্রশিল্পী, সে ছবি আঁকে, সে ছবি বিক্রি করে অনেক টাকা কাছে মজুত রেখেছে, তারপরে তার ওয়াইফকে বলছে যে এখন তো বিকাল, তোমার বয়ফ্রেন্ড আসতে এখনও অনেক সময় বাকি আছে, তো এই সময়টা আমার পাশে তুমি বসো, তুমি চিন্তা করো না তোমার বয়ফ্রেন্ডের জন্য, আমি পর্যাপ্ত টাকা রেখেছি। সে যেহেতু জুয়া খেলে সে অনেক টাকা ঋণগ্রস্ত, সে কারণে তার ঋণ পরিশোধ করার জন্য আমি যথেষ্ট টাকা রেখেছি, যতক্ষণ না তোমার বয়ফ্রেন্ড আসে ততক্ষণ আমার পাশে বসো। তো এই যে অসহনীয় একটা চিত্র, সেই চিত্রটি কিন্তু এখন আর অত হয়তো আনকমন বা অস্বাভাবিক মনে হবে না। আমার পরের জেনারেশনের মধ্যে আমি লক্ষ্য করেছি যে তারা জিনিসটা জানে না যে একসময় তার বাবা তার মাকে অত্যাচার করত, বা মায়েদের অবস্থা খুব করুণ ছিল, নারীদের অবস্থা খুব করুণ ছিল, পুরুষদের কাছে তারা খুব নাজেহাল হতো, বিপদগ্রস্ত থাকতো সবসময়, অল্প বয়সে বিয়ে হয়ে যেত, বাড়িতে রান্না বাড়া এটা সেটা কাজ করতো, বাবার বাড়ি যেতে পারতো না, পারমিশন নিতে হতো, সেটাও পাওয়া খুব কঠিন ছিল, তারপরে একটু কিছু ত্রুটি করলেই তাকে মারা হতো, অত্যাচার করা হতো, নানানভাবে অপবাদ অপদস্থ করা হতো। যেমন মৌলভীর একটি বিষয় বলে, এটা হারালে অল্প কিছু হারলো, টাকা নষ্ট হলো তেমন কিছু ক্ষতি হলো না, এটা ওটা, তারপরে শেষে বলে থাকে যে চরিত্র নষ্ট হলে
সব কিছুই নষ্ট হয়ে যায়। আসলে এই চরিত্র বলতে পুরুষদের বোঝানো হয়নি, এই চরিত্র বলতে নারীদের বোঝানো হয়েছে। নারীদের কোনো প্রকারের ইলিসিট অ্যাফেয়ার্স মেনে নেওয়া হতো না। এখনও যে মেনে নেওয়া হয় তা না, কিন্তু যেহেতু তাদের পাওয়ার বেড়েছে, তাদের স্বাধীনতা বেড়েছে, ছেলেদের আর ওই পথ খোলা নাই যে তার গার্লফ্রেন্ডের বা তার স্ত্রীর কোনো কিছু জানা গেলে ডিভোর্স দেওয়া সম্ভব না। এখন প্রেক্ষাপট অনেক পরিবর্তিত হয়েছে, যদিও সিচুয়েশানটা দরিদ্র অশিক্ষিত পরিবেশে এটা এখনও বিরাজমান, নারীদের খুবই নাজেহাল অবস্থা এখনও বিরাজ করছে। তবে দেশের একটা জনগোষ্ঠী আছে যারা উচ্চতর ডিগ্রি নিচ্ছে, পড়াশোনায় ব্রত, তাদের মধ্যে দেখা গেছে যে নারীদের অগ্রাধিকার বেশি। এমনকি দেখা যাচ্ছে ঈদের সময়ে নিজের মেয়ের জন্য অনেক বাজেট থাকে, জামা কাপড়ের বাজেট থাকে। শুধু তাই না, সেই মেয়ের আবার কিছু ফ্যান থাকে, সেসব ছেলেরা আবার কিছু গিফট করে, জামা দেয়, নানান কসমেটিক্স দেয়, মোবাইলে ফ্লেক্সি লোড দেয়, মোবাইল কিনে দেয়, অনেক কিছু করে। পরিবেশটা অনেক আলাদা হয়েছে, আসলে অনেক বেশি পাপও তৈরি হয়েছিল পুরুষদের। আদিকাল থেকেই একটা ভয়াবহ নির্যাতনের শিকারে থাকতো নারীরা, শিশুরাও সবভাবেই আসলে তারা অবহেলিত বিপর্যস্ত ছিল। এখন যুব সমাজের একটা বড় ক্রাইসিস হয়েছে, প্রেমে ফেলা খুব কঠিন একটা কাজ, তারপরেও প্রেমের একটা ব্যর্থতা খুবই আসা স্বাভাবিক এখন বর্তমান সমাজে। আর সেই ছেলেটি যখন মেয়েটিকে হারিয়ে ফেলে, তখন কিন্তু অনেক চেষ্টা করে মেয়েটিকে আবার ফিরে পাওয়ার জন্য। যতই চেষ্টা করে ততই আসলে দূরত্ব বেড়ে যায়, কারণ যে পদ্ধতিতে মেয়েটিকে ফেরাতে হবে সেই পদ্ধতিটি সম্পূর্ণ আলাদা। একটা পুরুষ ভাবে যে তার গার্লফ্রেন্ডকে অনেক অনুনয় বিনয় করলে, অনুরোধ করলে, তার পা ধরলে, অনেক চেষ্টা করলে সে ফিরে আসতে পারে। আসলে বিষয়টা সম্পূর্ণ উল্টা, বরং তাকে ছেড়ে দিলেই সুবিধা। রবীন্দ্রনাথ বলেছে, ওরে ধরিলে যে ধরা দেবে না, দাও ছেড়ে দাও ছেড়ে। তাতে পরিবেশটা খুবই আলাদা, আপসাইড ডাউন, মাথা নিচের দিকে, পা উপরের দিকে, কিছুটা এরকম। তারপরেও এটাই সার্বিক পরিস্থিতি না, এর ভেতরে নারীদের এখনও নির্যাতন করা হয়, অসুবিধায় ফেলা হয়। তাহলে আপনার গার্লফ্রেন্ডকে যে হারিয়ে ফেললেন, তাকে কিভাবে ফেরত পাবেন? সব থেকে প্রধান কাজ হলো আপনাকে রিল্যাক্স করা, জাস্ট ডোন্ট কেয়ার। সে যেহেতু চলে গেছে, এটার ইট ডাজেন্ট নেসেসারিলি মিন যে আর সে ফেরত আসবে না। আসলে আপনি যদি না ট্রাই করেন, ফোন না করেন, খোঁজখবর না নেন, আপনি যদি ড্যাম কেয়ার ভাব নেন, বরং আপনি সোশ্যালাইজেশন বাড়িয়ে দেন, বন্ধুদের সাথে মেলামেশা বাড়িয়ে দেন, মেয়েদের সাথে একটু উঠা বসা বেশি করেন, এমনকি কোন একটা মেয়ের সঙ্গেও একটু সংস্পর্শে যদি যেতে পারেন এবং সেই দৃশ্যটা যদি তাকে দেখাতে পারেন, সেক্ষেত্রেও অনেক ভালো ফল আসতে পারে। বিশেষ ফোন করাটা একেবারেই ঠিক হবে না, চিঠি লেখা কোনো কিছু করার দরকার নেই। হয়তো আশেপাশে কখনো পদচারণা থাকতে পারে, সে আপনাকে দেখতে পাবে, এমন পরিবেশ তৈরি করতে পারেন, তবে সেটা খুব হাসি খুশি হতে হবে। আপনি ফেসবুকে ছবি আপলোড, নানান কিছু বাড়িয়ে দেন, আপনি বোঝানোর চেষ্টা করেন যে তাকে আপনার জীবনে অনস্বীকার্য কোনো বস্তু হিসাবে আপনি দেখেন না। তাকে ফেলে দেওয়ার দরকার নাই, তাকে নিয়ে নোংরা কথা বলার দরকার নাই, তার সম্পর্কে বাজে কুৎসা রটানো উচিত না। এটা একেবারে ইগনোর করা, মানে রিল্যাক্স। আপনি ভেবে রাখেন যে একটা অসুখ হয়েছে, সেই অসুখের কারণে সে আপনার কাছ থেকে বিচ্ছিন্ন। যদি এক মাস দুই মাস এরকমভাবে ইগনোর করে রাখেন, সেক্ষেত্রে সেই অসুখটা সেরে যাবে এবং সে আবার আপনার কাছে ফিরে আসবে। আসলে নারীরা পুরুষের মধ্যে অনেক পার্থক্য আছে। নারীরা সাধারণত স্বতন্ত্র না, তারা নির্ভরশীল। যাকে সঙ্গী হিসাবে চায় তার উপরে নির্ভর করতে চায়, তার কাছ থেকে সব কিছুই পেতে চায়। সে বুঝতে চেষ্টা করে যে আপনি কতটা কেয়ারিং, আপনি কতটা তার জন্য সিকিউরিটি আনয়ন করতে পারবেন, নিরাপত্তা বজায় রাখাতে পারবেন,
তার জীবন উজ্জ্বল হতে পারে বা সমাজে তার মান সম্মান বাড়তে পারে এমন কিছু। আসলে মেয়েদের একটি চেকলিস্ট আছে, সেই চেকলিস্টটা অসাধারণ। ছেলেটি কতটা কেয়ারিং, কতটা ভালোবাসে, কতটা ডিসিপ্লিন, কতটা সাহসী, কতটা বিশ্বস্ত, কতটা কনফিডেন্ট। ছেলে মানুষই থাকতে পারে, কিন্তু সেটা এমন মাত্রায় যেন না হয়, তাচ্ছিল্যের মাত্রায় যেন না হয়। তো এই চেকলিস্টটা নারীদের খুবই ভালো, অসাধারণ। কিন্তু সমস্যা হলো যেসব ছেলেরা প্রথম থেকে সম্পর্কে সাকসেসফুল, অনেক লম্পট জাতীয় বা খারাপ জাতীয়, তারা কিন্তু আগেই জানে যে নারীদের একটা বড় চেকলিস্ট আছে। সেই চেকলিস্টটা দেখে নিজেকে ওইভাবে তৈরি করে, হয়তো রেস্টুরেন্ট থেকে বের হচ্ছেন, সেই দরজাটা টেনে ধরলো যাতে আপনার বের হতে সুবিধা হয়। আসলে কিন্তু আপনি ভাবলেন যে ছেলেটি অনেক কেয়ারিং, আসলে কিন্তু সে কেয়ারিং না, সে আর্টিফিশিয়ালি সেই পদ্ধতিটা রপ্ত করেছে। এবং এই পদ্ধতি রপ্ত করার একটা বড় কারণ হতে পারে যে তা আপনার আগেও সে কয়েকটা রিলেশনশিপে জড়িয়েছে, যে কারণে সে বুঝে ফেলেছে যে নারীদের মন জয় করতে হলে কী কী কাজ করতে হয়। সেই দিকে তারা বিবেচনা করে প্র্যাকটিস করে, যেমন একটা উদাহরণস্বরূপ বলতে পারি, আমার এক কলিগ একটি ইউনিভার্সিটিতে বেড়াতে যখন যাই, তখন সে কলার যে ছোবলা লেয়ার সেটা সে কোনোভাবেই ফেলছে না, একে তাকে ধরছে কোথায় ফেলা যায় ভদ্রভাবে, অনেক নম্র বিনয়ী বিনয়ের সাথে। আসলে কিন্তু সে খুব রাস্টিক, সে সভ্য না, সে কলার ছোবরা যেখানে সেখানে ফেলে, থুতো ফেলে। কিন্তু ওই যে একটা পরিবেশে গেছে, যেটাকে বলা হয় যখন আপনি রোমে আছেন তখন রোমানদের মতো আপনাকে আচরণ করতে হবে। তো যারা চালাক তারা চালাকি করে আর্টিফিশিয়ালি এই জিনিসগুলো রপ্ত, বাস্তবে তারা কিন্তু ওই ক্যাটাগরির মানুষ না। ফলে এক সময় যখন বিয়ে হবে তখন আপনি কিন্তু তার কাছে দুর্বল হয়ে পড়বেন, সে কিন্তু আপনাকে আর ওই কেয়ারিং, ভালোবাসা, যত্ন এগুলো করবে না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে না, আপনাকে দোষ দেবে, আপনার উপরে সব কিছু চাপিয়ে দেবে, নানান সমস্যায় আপনি পড়ে যাবেন। ফলে সমস্যা যেটা সেটা হলো যে আপনার চেকলিস্টটা ঠিক আছে, কিন্তু চেকলিস্টটা তো খারাপ, ছেলেটা অভ্যস্ত, অভিজ্ঞ, সে তো কয়েকটি প্রেম করেছে বা নারীদের সংস্পর্শে গেছে, যৌন সংযোগ তারা ঘটিয়েছে, তারা ভালো করে বুঝে ফেলেছে যে নারীরা কী চায়। সেটা কিন্তু বিয়ের আগ পর্যন্ত সে দিবে, কিন্তু বিয়ের পরে কিন্তু তারা এই সুযোগগুলো উইথড্র করবে। ইলেকশনের ক্ষেত্রে আপনারা দেখেছেন যে ইলেকশানে জেতার আগ পর্যন্ত একটা বৃদ্ধকে জড়িয়ে ধরে, একটা বাচ্চাকে মাথায় হাত বুলিয়ে দেয়, অসহায়দের পাশে দাঁড়ায়, মিষ্টি করে কথা বলে, দরদ দিয়ে কথা বলে, অনেক অসহায় দূর করার চেষ্টা করে, অনেক কিছুই করে। ধরেন আপনার রাস্তাটা ভাঙা, একটা মিটিং ডেকেছে, সেখানে কিন্তু সে মিটিংয়ে বলবে, ভাই আপনাদের জন্য আমার বুকটা ফেটে যায়, এইরকম বিশ্রী রাস্তা, আমার রাতে ঘুম হয় না, আপনারা চিন্তা করবেন না, আমি যত শীঘ্রই পারি এই রাস্তাটা ঠিক করে দেব। আসলে কিন্তু ওইটা একটা বাজেট নেওয়ার চেষ্টা, ওই রাস্তায় যদি বাজেট দেওয়া হয় তাহলে দেখা গেলে 1 কোটি টাকার বাজেট যদি হয়, সেখান থেকে সে 50 লাখ বা টাকা আত্মসাৎ করবে, এটাই আসলে তার প্ল্যান। এমনকি চেয়ারম্যানের ক্ষেত্রে আমরা দেখেছি যে যখন গম আসে গম চুরি করার জন্য, সে রটনা রটিয়ে দেয় যে বাঘ বেরিয়েছে, সুন্দরবন থেকে একটা বাঘ পালিয়েছে, আমার এই ব্যক্তিটা এই বাঘকে দেখেছে, ফলে আপনারা কেউ বাড়ির বাইরে বের হবেন না, এরকম একটা সুযোগ তৈরি করে তখন হয়তো গমগুলো তারা পাচার করে দেয়, বিক্রি করে দেয়। তো নানানভাবে আসলে পুরুষরা নারীদের চালাকি করে ঠকিয়ে ফেলে। কিন্তু যদি ছেলেটি ভালো হয় সে কিন্তু আপনাকে ঠকাতে পারবে না, আপনার কাছে স্মার্টলি কিন্তু ফুল দিতে পারবে না, হাঁটু গেড়ে বসে খুব একটা টাইটানিক স্টাইলে, নায়কের স্টাইলে কিন্তু ওই ফুলটা বাড়িয়ে দিতে পারবে না, কারণ সে আপনাকে প্রকৃত ভালোবাসে। আর ভালোবাসাই শুধু না, সে কিন্তু আপনার প্রথম পুরুষ, তার অভিজ্ঞতা নাই, সেই তো স্তুত করবে,
সে তোতলাবে, সে ঘেমে যাবে, সে কথা স্বাভাবিকভাবে বলতে পারবে না, এক কথায় তাকে আনস্মার্ট মনে হতে পারে, খ্যাত মনে হতে পারে, খুবই ভীতু মনে হতে পারে। আসলে কিন্তু সেটা না, তার অভিজ্ঞতা নাই। ওই ছেলেটি কিন্তু আপনার জীবনে খাঁটি, সব থেকে ভালো, কারণ তার অভিজ্ঞতা নাই, আপনি তার প্রথম নারী, ফলে ভুলগুলো অনেক বেশি বড়, অনেক সমস্যা তৈরি করবে, কিন্তু আসলে সেই ছেলেটি আপনার জন্য ভালো হতে পারে।